আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে ক্যাপ করালে তার স্থায়িত্ব কেমন হয় তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স দাঁতে কখনো কখনও ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় দাঁত যদি কখনো ভেঙে যায় অথবা যন্ত্রণা হয় ব্যথা হয় দাঁতের উপরে বড় ক্যাভিটি হয়ে যায় দাঁত পালপাইটিসে আক্রান্ত হয় তখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতেই মূলত ক্যাপ করাতে হয় তো ভিউয়ার্স এখন কথা হলো যদি কোনো দাঁতে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় তো তার স্থায়িত্ব কেমন থাকে ভিউয়ার্স এখানে ক্যাপের এক ধরনের স্থায়িত্ব থাকে এবং ক্যাপ করা দাঁতের এক ধরনের স্থায়িত্ব থাকে অর্থাৎ ক্যাপ করার যে দাঁতটি থাকে সেই দাঁতের সঙ্গে ক্যাপের মূলত ট্রিটমেন্টের সম্পর্ক নাই যদি আপনার রুট ক্যানেল ট্রিটমেন্টটি ভালো হয়ে থাকে দাঁতে যে ট্রিটমেন্টটি করা হয়েছে এটি যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার দাঁত ভালো থাকবে কিন্তু যদি আপনার এই যে যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এটি বাহিক আলাদাভাবে দাঁতের উপরে সেটিং করে দেওয়া হয় ক্যাপের জন্যে দাঁতে ব্যথা কম বেশি বা ব্যথা হওয়া না হওয়া নির্ভর করে না মূলত দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্টটি যখন ভালো হবে তাহলে কিন্তু আপনার দাঁতে কোনো দিন ব্যথা হবে না এখন কথা হলো ভিওর্স যে ক্যাপ করা দাঁতের স্থায়িত্ব কেমন এ কথায় বলতে গেলে আপনার দাঁতের যে ক্যাপটি পরা পরানো হবে সেই ক্যাপটির স্থায়িত্বর কথাই এখানে আমি শেয়ার করব ভিওর্স যদি কখনও দাঁত এভাবে ভেঙে যায় তাহলে কিন্তু আমরা ক্যাপ করানোর মাধ্যমে এমন দাঁত পুনরায় আগের মতো ফিরে পেতে পারি যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিওর্স এখানে কিন্তু তিনটি দাঁত সমস্যা হয়েছে আর এই তিনটি দাঁতই কিন্তু রোড ক্যানাল ট্রিটমেন্ট করে এখানে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে তো ভিওর্স এখন কথা হলো ক্যাপের মাধ্যমে যে ট্রিটমেন্টটি করা হয়েছে এর স্থায়িত্ব কেমন হবে বা কেমন হয়ে থাকে ভিওর্স ক্যাপের স্থায়িত্ব বলতে গেলে যে ক্যাপগুলো করা হয়ে থাকে এই ক্যাবগুলো সহজে ভাঙে না একেবারে ভাঙে না বললেই চলে তো হিয়ার্স এই যে যে ক্যাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতে সেটিং করা হয়েছে এই ক্যাপগুলো সাধারণত একটা পেস্টিংয়ের মাধ্যমে দাঁতের সঙ্গে সংযুক্ত করা হয় তো যখন পেস্টিংয়ের মাধ্যমে দাঁতের সঙ্গে সংযুক্ত করা হয় তখনই দাঁতের সঙ্গে এভাবে লেগে থাকে এখানে দেখতে পাচ্ছেন মাড়ির একটি দাঁতে এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে তো এখানে যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত কখনও নষ্ট হয় না ক্যাপের স্থায়িত্ব বলতে দাঁতের সঙ্গে ক্যাপটি কত দিন পর্যন্ত লেগে থাকে বা উঠে যায় কি না এটি আমি বোঝাতে চেয়েছি তো এখানে একটি দাঁতে কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করে দেওয়া হয়েছে আর হয়তো দাঁতটিতে কোনো ধরনের বড় ক্যাভিটি ছিল বা দাঁতটি পালপাইটিসে আক্রান্ত ছিল যন্ত্রণা হচ্ছিল ব্যথা হচ্ছিল আর সেই দাঁতটি ফেলে না দিয়ে রাখার জন্যই রুট ক্যানাল ট্রিটমেন্ট করে এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স এই ক্যাপ করা যে দাঁতটি রয়েছে এর স্থায়িত্ব যদি আপনার রুট ক্যানেল ট্রিটমেন্ট করাটি ভালো হয় তাহলে আপনার সারা জীবন এই দাঁতে আপনার কোনো ধরনের ব্যথা থাকবে না বা যন্ত্রণা হবে না আর এই যে যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপের যেহেতু যে ক্যাপটি লাগানো হয় সেই ক্যাপে পেস্টিংয়ের মাধ্যমে ক্যাপগুলো সেটিং করা হয় দাঁতের সঙ্গে এটি পোরসিলিন ক্যাপ বলে থাকি দাঁতের বেশ কয়েক ধরনের ক্যাপ রয়েছে তবে সব থেকে বেশি ব্যবহৃত হয় এই পোরসিলিন ক্যাবগুলা এই পোরসিলিন ক্যাবটি যখন দাঁতের সঙ্গে সেটিং করা হয় তখন এই যে যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এর নিচে এরকম ফাঁকা থাকে অর্থাৎ এখানে যে ক্যাপটি করা হয়েছে এর নিচে ফাঁকা রয়েছে যখন এই ফাঁকার ভিতরে পেস্টিং দিয়ে দাঁতের সঙ্গে ধরা হয় তখনই এ ধরনের তখনই ভিওর্স এমনভাবে ক্যাপটি সেটিং হয়ে যায় তো এই ক্যাপ সেটিং করার পরে আপনার এই ক্যাপটি কখনোই নষ্ট হয় না বা ভেঙে যায় না বা ক্ষয়ে যায় না তো ভিউয়ার্স এই ক্যাপ আপনার কখনো কখনো খুলে যেতে পারে যখন আপনার এই ক্যাপ লাগানোর পরে ক্যাবগুলো খুলে যায় তখন আপনাকে পুনরায় আপনি ক্যাপটি কিন্তু লাগিয়ে নিতে পারেন অর্থাৎ আপনার ক্যাপ খোলার জন্য ক্যাব যে আপনার খুলে যাবে তার জন্য যে দাঁতে ব্যথা হবে ব্যাপারটি কিন্তু তা নয় যদি কখনো। আপনার কোনো ক্যাপ করা দাঁতের উপর থেকে দাঁতের ক্যাপ খুলে যায় সেক্ষেত্রে সেই ক্যাপটি কখনও ফেলে দেওয়া উচিত নয় সেই ক্যাবটি পুনরায় আপনি কোনো না কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে কিন্তু ক্যাপটি আবারও লাগিয়ে নিতে পারবেন তো ভিহার্স মূলত ক্যাপ করা যে দাঁতের ট্রিটমেন্ট রয়েছে তার স্থায়িত্ব নির্ভর করে অনেকটা দাঁতের উপরেও অনেক সময় আমরা এমন কিছু দাঁত পেয়ে থাকি যে দাঁতের অর্ধেক অংশ নাই সেক্ষেত্রে ক্ষেত্রে ক্যাবটি অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে এমনটি বলা যায় না যদি দাঁতের পজিশন ভালো থাকে তাহলে এ ধরনের ক্যাপ আপনার সারা জীবন পর্যন্ত আপনার কোনো সমস্যা ছাড়াই মুখে থাকে তবে ভিওয়ার্স যেহেতু মাড়ির দাঁতে ক্যাপ করা হলে আমরা যে খাদ্য প্রক্রিয়াগুলো আমাদের চলে দাঁত দ্বারা আমরা যে চিবিয়ে খাবারগুলো খেয়ে থাকি এটি আমরা মাড়ির দাঁতগুলো ব্যবহার করে থাকি বেশি খাদ্য খাবার চিবানোর জন্য তো তার জন্য ভিওয়ার্স যখন মারিদ্দাতে দাঁতে ক্যাব করা হয় তখন এই মারিদ্দাতের দাঁতের যে ক্যাবটা রয়েছে এটি আপনার কখনো কখনো খুলে যায় ক্যাপ খুলে যাওয়া মানে এই নয় যে আপনার ক্যাপটি নষ্ট হয়ে গেল বা দাঁতটি নষ্ট হয়ে গেল যদি কখনো আপনার ক্যাব এই যে যে দাঁতে ক্যাপ লাগানো হয়েছে এটি যদি কখনো খুলে যায় তাহলে আপনি আবারও সেই ক্যাপটি কিন্তু পুনরায় আপনি একই দাঁতে একইভাবে আপনি সেটি লাগিয়ে নিতে পারবেন তবে মারির দাঁতের ক্ষেত্রে যেহেতু একটু বেশি প্রেশার থাকে তাই এই মাড়ির দাঁতের ক্যাপগুলো একটু তাড়াতাড়ি খুলে যেতে পারে সেটি হতে পারে দশ বছর বা পাঁচ বছরের ভিতরেও এ ধরনের দাঁতের ক্যাপ যদি কখনও উঠে যায় বা খুলে যায় তাহলে আপনি আবারও সেটি কিন্তু লাগিয়ে নিতে পারবেন ভিহস এখানে দেখতে পাচ্ছেন এখানে সামনের দাঁতের দিকে একটি ক্যাপ বা ক্রাউন করা হয়েছে ভিওর্স যদি সামনের দাঁতের দিকে এ ধরনের ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় বা সামনের কোনো দাঁতে ক্যাপ করা হয় সেক্ষেত্রে তার লংজিভিটিটা অনেক বেশি থাকে কারণ হলো সামনের দাঁতে যে ক্যাবগুলো করা হয়ে থাকে এই সামনের দিকে কোনো ধরনের খুব বেশি প্রেশার থাকে না আমরা যে চিবানোর কার্যক্রমটা চালাই এটি আমাদের মাড়ির দিকেই বেশি ব্যবহৃত হয় সামনের দিকে শুধুমাত্র সৌন্দর্যের জন্যই দাঁতগুলা থাকে তো ভিউয়ার্স সামনের দিকে যদি কোনো দাঁতের সমস্যা হয় সেখানে যদি আপনি ক্যাব করান তাহলে তার স্থায়িত্ব পনেরো থেকে বিশ বছর এমনকি সারা জীবন পর্যন্ত থাকে কারণ সামনের দিকে কোনো ধরনের প্রেসার আমরা তেমন একটা দেই না আর তার জন্যই এই সামনের দাঁতে ক্যাব করালে তা অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে আর মাড়ির দাঁতের ক্ষেত্রে যদি আপনি ক্যাপ করান তাহলেও সেটি স্থায়ী থাকবে কিন্তু সেটি যখন খুলে যাবে তখন আপনাকে পুনরায় লাগিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকে দুইটি ক্যাপ করা হয়েছে এইখানে দুটি দাঁতের সমস্যা ছিল আর দুটি দাঁতেই কিন্তু ট্রিটমেন্ট করে ক্যাপ করে দেওয়া হয়েছে এমন যদি পজিশন হয় সামনের দিকের ক্যাপ তাহলে এটি সারা জীবনের জন্যও আপনার খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু ভিউয়ার্স মাড়ির দাঁতের ক্ষেত্রে এমনটি হয় না মাড়ির দাঁতে যেহেতু প্রেসার থাকে তার কারণে সেটি খুলে যেতে পারে ভিউয়ার্স ক্যাপ লাগানোর সময় ক্যাপের ভিতরে যে পেস্টিং করা হয় সেই পেস্টিংয়ের একটা মেয়াদ থাকে এই পেস্টিং এর মেয়াদ যদি কখনো ফুরিয়ে যায় বা দুর্বল হতে থাকে ক্ষেত্রে আপনার মারির ক্যাপ বা সামনের দিকের যে ক্যাপগুলো লাগানো থাকে এগুলো খুলে যেতে পারে কিন্তু খুলে গেলেই ক্যাবটি যে নষ্ট হয়ে গেল তা কিন্তু নয় যদি কখনও ক্যাপ খুলে যায় আপনাকে পুনরায় সেটি আপনি লাগিয়ে নিতে পারবেন তো মোটামুটি ক্যাপ করা দাঁতের স্থায়িত্ব সম্পর্কে বলতে গেলে যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করা হয় তাহলে যদি ট্রিটমেন্ট করাটি ভালো হয় এবং দাঁতের যদি যথেষ্ট অংশ থাকে দাঁতের বডি যদি অনেক দাঁতের অংশ থাকে তাহলে ক্যাপটি সেটিং ভালো হয় আর যদি দাঁত ভেঙে যেয়ে অল্প দাঁত অল্প পরিমাণ থাকে সেক্ষেত্রে ক্যাপ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তবে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা দাঁত কখনোই ক্যাপ ভাঙে না বা নষ্ট হয়ে যায় না তবে খুলে যেতে পারে খুলে গেলে আপনাকে পুনরায় আবারও লাগিয়ে নিতে হবে তো ভিওয়ার্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম